নমস্কার বন্ধুরা, আমি চুমকি। আমার সিম্পল গার্ডেন উইথ চুমকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এই অপরাজিতা গাছ নিয়েই আলোচনা করব। বন্ধুরা, আপনাদের এই অপরাজিতা গাছে যদি ফুল আসা একেবারেই বন্ধ হয়ে যায়, তাহলে খুবই সাধারণ ও সহজ পদ্ধতি নিয়ে বলবো, যাতে খুব শীঘ্রই 6-7 দিনের মধ্যেই আবারও প্রচুর প্রচুর কুড়ি আসতে থাকবে এবং গাছ ভরে ভরে এইভাবে অপরাজিতা ফুল ফুটতে থাকবে প্রতিদিন। তো ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটা খুব খুব কাজে লাগবে আপনাদের, যাদের অপরাজিতা গাছে একেবারেই ফুল ফোটা বন্ধ হয়ে গেছে বা অপরাজিতা গাছে একেবারেই ফুল আসছে না। বন্ধুরা, আমার এই অপরাজিতা গাছ দুটি, বন্ধুরা আমার ছাদ বাগানের এই টবে লাগানো অপরাজিতা ফুল গাছ দুটি 2-3 বছরের পুরানো গাছ। আর এই 2-3 বছর ধরেই কিন্তু এই অপরাজিতা গাছ দুটি এক টানা ফুল দিয়ে চলেছে। আর এই অপরাজিতা গাছ দুটিকে আমি নানাভাবে নানান সময়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যখনই শেয়ার করেছি, দেখিয়েছি গাছ দুটিতে প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। কী খাবার দিলে এই অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে আপনাদের কাছে অনেকবারই শেয়ার করেছি। আপনারা চাইলে আমার পুরনো ভিডিওগুলো দেখে নিতে পারেন। বন্ধুরা, অপরাজিতা গাছের দানা থেকে এই বর্ষাকালে চারা তৈরি করা খুবই সহজ। দানা মাটিতে ছড়িয়ে দিলেই নতুন করে গাছ তৈরি করে নিতে পারবেন। তবে আমার বাগানে যত নতুন গাছ বার হয় আমি আমার রিলেটিভদেরকে দিয়ে দিই। যেহেতু আমার ছাদ বাগানে এই পুরানো দুটি অপরাজিতা গাছেই প্রতিদিনই প্রচুর প্রচুর ফুল ফুটতে থাকে। বন্ধুরা, এই অপরাজিতা ফুল গাছ নতুন হোক কিংবা পুরানো গাছ, অনেক সময় অনেকেই বলে থাকেন যে অপরাজিতা গাছে কয়েকদিন ফুল ফুটেছিল, তবে গাছ একটু পুরনো হয়ে যেতেই, মানে বেশি পরিমাণে ঝাঁকড়া আর বড় হয়ে যেতেই গাছগুলিতে কিন্তু ফুল ফোটা কমে যেতে থাকে। আবার অনেক সময় একেবারেই ফুল ফোটা বন্ধ হয়ে যায়। তাই এই অপরাজিতা গাছ যখন অধিক পরিমাণে ঝাঁকড়া হয়ে যায় বা একেবারে ফুল ফোটা বন্ধ হয়ে যায়, তখন আপনি খুব সহজ দুটি কাজ করবেন, তাহলেই আবার প্রচুর পরিমাণে কুড়ি আসতে থাকবে এবং ফুল ফুটতে থাকবে, ঠিক আমার এই পুরনো দুটি অপরাজিতা ফুল গাছের মতনই। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কি সেই সহজ দুটি পদ্ধতি। বন্ধুরা দেখুন, আমারও এই অপরাজিতা গাছ দুটি প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে এবং ঝাঁকড়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটিও কুঁড়ি নেই এবং একটিও ফুল নেই। পুরো গাছ দুটিতে কুঁড়ি আসাও বন্ধ হয়ে গেছে এবং ফুল আসাও বন্ধ হয়ে গেছে। তো এখন আমি গাছ দুটিতে খুব সাধারণ, খুব সহজ দুটি পরিচর্যা করব, যার ফলে আবার নতুন করে নতুন নতুন কুঁড়ি আসতে থাকবে এবং ফুল ফুটতে থাকবে। তো দেখুন বন্ধুরা, গাছটিকে আমি এখন শুধুমাত্র হার্ড প্রুনিং করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা করে ডাল আমি কেটে ফেলে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, গাছটিকে কিভাবে আমি কাটাই ছাটাই করে দিয়েছি। তো এভাবে কাটাই ছাটাই করে নেওয়ার পর এখন আমি এই টবের মাটিটাকে পরিষ্কার করে নেব, পাতানাতা যেগুলো আছে পরিষ্কার করে নেব। নিয়ে এই মাটিটাকে আমি দুটো খাবার দেব, যে দুটি খাবার খুব তাড়াতাড়ি এই অপরাজিতা গাছে আবার সবুজ সতেজ করে তুলবে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি আর ফুল আসতে সাহায্য করবে। আর এই যে দেখুন, একটি ছোট অপরাজিতার চারা গাছও এখানে বার হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছোট্ট চারা গাছ।
এবার দুটি টবের মাটিটাকে আমি খুব হালকা করে টবের কিনারা বরাবর খুঁষে দেব, মানে মাটিটাকে টবের কিনারা থেকে গাছের গোড়ার দিকে অল্প একটু মাটি আমি টেনে নিয়ে আসব। আর এখন আমি এই অপরাজিতা গাছের মাটিতে দুটি ফার্টিলাইজার দেব। প্রথমেই আমি এখানে যে ফার্টিলাইজারটি দেব সেটি হলো ডিএপি আর লাল পটাশ। বন্ধুরা, যেহেতু আমি গাছ দুটিতে হার্ড পোনিং করেছি, সেই জন্য এই ডিএপি এই সময় এই অপরাজিতা গাছের মাটিতে দিলে আবার তাড়াতাড়ি গাছ দুটির গ্রোথ খুব ভালো হবে। দেখবেন খুব তাড়াতাড়ি গাছে প্রচুর প্রচুর সবুজ সতেজ ডালপালা ছাড়বে। এবার আমি যে 2 নম্বর ফার্টিলাইজারটি দেব সেটি হলো, দেখুন, এই লাল পটাশ। বন্ধুরা, এই লাল পটাশ যদি আমি এই অপরাজিতা গাছের মাটিতে এখন দিয়ে দিই, তাহলে এই নতুন নতুন ডালপালাতে প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে থাকবে এবং প্রচুর প্রচুর পরিমাণে প্রতিদিন বড় বড় সাইজের অপরাজিতা ফুল ফুটতে থাকবে। তো দেখুন, এইভাবে আমি ডিএপি এবং লাল পটাশ এই টবের কিনারা বরাবর দিয়ে এবার যে মাটিগুলোকে আমি গাছের গোড়ায় টেনে নিয়েছিলাম সেই মাটিগুলো দিয়ে এবার ফার্টিলাইজার দুটি আমি ঢেকে দিলাম। তো এই একইভাবে আমি আরও একটি যে অপরাজিতা গাছ আমার আছে সেই গাছটিতেও কিন্তু এই ডিএপি এবং লাল পটাশ দিয়ে দেব। এবার এই ফার্টিলাইজার দুটি দেওয়ার পর গাছ দুটিতে খুব ভালো করে জল দিয়ে দেব। আর দেখুন 5-6 দিন পর গাছ দুটিতে, দেখুন 5-6 দিনের মধ্যেই কত সুন্দর সবুজ সবুজ সতেজ নতুন নতুন ডালপালা ছাড়তে শুরু করেছে। আর দেখুন, এই ডালগুলোতেই কিন্তু কুঁড়ি আসাও শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় নতুন নতুন কুঁড়ি আসা শুরু হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার দেখুন বন্ধুরা, গাছ দুটি কত সুন্দর হয়েছে। আর গাছ দুটিতে যে ফুলগুলো ফুটেছে সেই ফুলগুলো কত বড় বড়, দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর বড় বড় অপরাজিতা ফুল ফুটেছে দেখুন। আর কুঁড়িও দেখুন, প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় কত অসংখ্য পরিমাণে কুঁড়ি আসছে বন্ধুরা, দেখুন। আর এইভাবে যখন গাছ ভরে কুঁড়ি এবং ফুল ফুটতে শুরু করবে, তখন আবারও আমাকে যে কাজটি করতে হবে সেগুলো হলো, এই গাছের যে পুরানো ফুলগুলো আছে সেই পুরানো ফুলগুলো কিন্তু তুলে ফেলতে হবে। এই পুরানো ফুলগুলোকে কখনোই বীজে পরিণত হতে দিলে চলবে না,
কারণ এই পুরানো ফুলগুলো যদি আবার বীজে পরিণত হতে থাকে তাহলে গাছে আবারও কুঁড়ি আসা বন্ধ হয়ে যাবে এবং ফুল ফোটাও একদম কমে যাবে। তো বন্ধুরা, গাছের যত পুরানো ফুল থাকবে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তুলে ফেলে দিতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি এবং আমার অপরাজিতা গাছের ফুলগুলোকে? ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।